কাতার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলকে এক গোলে হারিয়েছে ক্যামেরন প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলকে হারিয়ে চমক দেখাল ক্যামেরন লুসাইল স্টেডিয়ামে মাঠে নামে এই দুদল একাধিক আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল শেষ পর্যন্ত গোল না হলে গোল শূন্য থেকেই বিরতিতে যায় ব্রাজিল ও ক্যামেরন গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দুদল তবে ম্যাচের অতিরিক্ত মিনিটে ভিনসেন্ট আবুবকর গোল করে ডেডলক ভাঙেন তার করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন কিন্তু ব্রাজিলকে হারিয়েও বিদায় নিল ক্যামেরুন হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে যায় ব্রাজিল